নির্মীয়মাণ বাড়ির অংশ ভেঙে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খালুইবিল মাঠ এলাকায়। এলাকাবাসীরা অভিযোগ করেন, বাড়িটি কয়েকদিন ধরে নির্মাণ হচ্ছিল। নির্মীয়মাণ অংশের বিম ঢালাই হওয়ার চার দিনের মধ্যে বিমের সাপোর্টে থাকা বাঁশ সরিয়ে নেওয়া হয়। এর ফলে শনিবার ওই অংশটি ভেঙে পড়ে ওই বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীর ওপর। এই ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী, ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বাড়িতে, একটা বিম তৈরি করেছে, বিমটা কোনো মানে ঠিক মানে জমাট বাঁধেনি, তার আগে এটাকে খুলে দিয়েছে, বাস খুলে দেওয়ার ফলে এটা পড়েছে একজন বাইক আরোহীর উপরে, বাইক ফাইক ভেঙে গেছে। আমরা এলাকাবাসী তাদেরকে ওই যার গায়ে পড়েছে তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। খুবই আশঙ্কাজনক আছে, এত বড় বিম পড়বে গায়ে, আশঙ্কাজনক। সব মানে কত ভারী দেখুন ইয়েটা, বিমটা ঠিক হয়নি তো জিনিসটা, এই যে এটা এর থেকে বড় বিপদ হতে পারতো, সেটা একজনের উপর দিয়ে গেল। এখানে এটা আমাদের রানিং রাস্তা, সবসময় লোক আসা যাওয়া করে, এই বিপদটা আরও বিশাল বড় বিপদ হতে পারতো। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের খালেবিল মাঠ, এক নম্বর লেন। এটা আমি এখানে স্পটে ছিলাম না, আমি যখন এরা স্যাটারিংটা মানে সাইড পাড়াগুলো আমি খুলতে বলে গেলাম, যে গাঁথনি করার জন্য উপরে লিলটেন্টার উপরে গাঁথনি করার জন্য বলে গেলাম। হ্যাঁ, এবার আমি এখান থেকে চলে যাওয়ার পরে মালিক গ্রিলের মাপ দেওয়ার জন্য তলাটাকে তলা খুলিয়েছে, বুঝলেন, তলার সাপোর্ট যেগুলো দিয়েছিলো সেগুলো খুলে দিয়েছে। খুলে দিয়ে আবার মানে আজ তো চার দিন না পাঁচ দিন হচ্ছে মাত্র ঢালাই করা। হ্যাঁ, দিয়ে পুরো মালটা বলছে পাল্টি খেয়ে গেছে। এবার আমি তো স্পটে এখানে ছিলাম না, আমি চলে গেছি এখান থেকে বলে দিয়ে। সাপোর্ট তো এমনি দিয়েছিলো, খুঁটিমুটি সবই দিয়েছিলো, খোলার টাইম তো হয়নি, মালিক খোলা করেছে গ্রিলের মাপ দেওয়ার জন্যে। আমার মিস্ত্রি আবার কি খোলা করেছে? মালিকের নাম বাপি নয়, ডন ডন ডন। আর এই ঢালাই করার সময় আমি ছিলাম না, আমি দেশের বাড়িতে ছিলাম, আমি দেশের বাড়ি থেকে তো তিন দিন এসেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।